নমস্কার, আজি আলোচনা করিম অসমীয়া ব্যাকরণ দশম শ্রেণী ছাত্র ছাত্রীর বাবে বিশেষ ব্যাকরণ লৈ আহি আছো। এটু মেট্রিক পরীক্ষাত আহি থাকে। সেই ব্যাকরণটা হল লেসারি, এটু চমটোকা হিসাবে মেট্রিক পরীক্ষা দি থাকে। এটু 2 নম্বরের দিয়ে, কেতিয়াবা 3 নম্বরের দিয়ে। এটুর বিষয়ে আজি আমি আলোচনা করিম যে প্রশ্ন লেসারি কি চমটোকা। ইয়ার উত্তর হব যে উত্তর লেসারি। লেসারি ছন্দর প্রত্যেক স্তবকত দুটাক চরণ আছে। প্রত্যেক চরণের অন্ত আখরের মিল আছে। স্তবকর প্রথম, দ্বিতীয়, চতুর্থ আর পঞ্চম পর্বত মাত্রার সংখ্যা 10, তৃতীয় আর ষষ্ঠ পর্বত 14টা মাত্রা থাকে। সর্বমুঠ 34টা মাত্রার ই আটাইতক দীঘলিয়া ত্রিপদী ছন্দ। নিশ্চয় আপনাদের গম পাইছে এইখানে লেসারির বিষয়ে লিখিব লাগিব। আর লেসারির বিষয়ে লিখার লগেলগে ইয়ার উদাহরণ সহ লিখিব লাগিব। তেনহলে উদাহরণটা হল, ইয়ার উদাহরণ হল কৃষ্ণ এক দেব দুঃখ হারি কাল মায়াদির অধিকারী, কৃষ্ণ বিনে শ্রেষ্ঠ দেব নাহি নাহি আর, সৃষ্টি স্থিতি অন্তকারী দেব তাঙ্ক বিনে আন নাহি কে, জানিয়া বিষয়ের সমস্ত জগতে হার। এইখিনি হচ্ছে উদাহরণ। উদাহরণ সহ লিখিব লাগিব যেতিয়া লেসারি লিখিবা। লেসারির সময়তে উদাহরণ সহ লিখিব লাগিব। উদাহরণ হ লিখিলেহে এটু সম্পন্ন হব আর মেট্রিক পরীক্ষা 2 নম্বর বা 3 নম্বর চমটোকা হিসাবে দিয়া থাকিব। যদি আর কিবা ব্যাকরণ, অসমীয়া ব্যাকরণ লাগে, মোর চ্যানেলত আছে, হ্যালোজন 2 চ্যানেলত দিয়া আছে, ইউটিউব চ্যানেলত। তোমালকে নিশ্চয় তারপরা সহায় লব পারিবা। আর যদি হয় তোমালকর হয় নিশ্চয় মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিবা। এইখানে কই ধন্যবাদ।